নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে রানীগঞ্জ বইমেলার শেষ দিন 10 জানুয়ারি, এবং আজকে এই বইমেলার শেষ দিনে কাঁপিয়ে দিতে চলে এসেছে চন্দ্রবিন্দু, এবং আমাদের সামনে এই মুহূর্তে রয়েছেন অনিন্দ্যদা উপলদা। চলুন বন্ধুরা, তাদের 2023 কীরকম গেল তাদের সঙ্গে একটু আড্ডা মারা যাক। তারা গৌতমের সাথে চ্যানেলের স্বাগত জানাই, বিলেটেড হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা দাদা, 2023 কীরকম গেল? 2023 আমাদের দেখুন ভালোই গেছে। 2023 মানে অনুষ্ঠান ছিল, আমাদের নিজেরা সবাই মিলে আমরা বেড়াতে বেড়াতে যাই, সেসব করেছি, যেরকম মানে আমি বলছি ভালো কেটেছে 2023। দাদা আপনার কথা? আমার খুব ভালো কেটেছে। আমি নিজে আর্ট কলেজের ছেলে, তো আমার জীবনে তিনটে স্বপ্ন ছিল ছোটবেলায়, যে একটা স্বপ্ন স্টেজে উঠে গান গাইবো, একটা স্বপ্ন আমি কার্টুন আঁকবো, আর থার্ড স্বপ্নটা ছিল যে আমি একটা আমার ডিরেকশনে একটা অ্যানিমেশন ফিল্ম করব। তো আমার ওই দুটো, গান গাওয়া তো অনেক দিন ধরেই গাইছি, কার্টুনও বহুদিন ধরে আঁকছি, কেন আনন্দবাজারে এঁকেছি, আরও অনেক জায়গায় কার্টুন এঁকেছি, কিন্তু অ্যানিমেটেড একটা শর্ট ফিল্ম অনেকদিন ধরে বানানোর প্ল্যান ছিল। তো সেইটা এই বছরের একদম ফার্স্ট মানে ইনফ্যাক্ট 31 জানুয়ারির একদম এন্ডে এসে আমি রিলিজ করলাম। মরিচিকা সিনেমাটার নাম, ইউটিউবে আছে, কেউ যদি দেখতে চায় দেখতে পারে। সেটা আমার কাছে একটা বড় চ্যানেলের, আপনার নামই আছে, গানটান বলে একটা চ্যানেল আছে, সেই গানটান চ্যানেলে মরিচিকা বলে সার্চ করলে পাওয়া যাবে। তো এটা আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট, ফলে এই বছরটা আমার কাছে ওই জন্য খুব স্পেশাল, যে আমার যে 3 নম্বর যে স্বপ্নটা ছিল সেটা সফল হলো। আপনার একটু অনিন্দ্যদা, আপনার স্বপ্নের কথা একটুখানি যদি উপলদা তো বলে দিল, আপনি আপনার স্বপ্ন যদি একটুখানি বলে, মানে প্রথমে কি মানে গান নিয়েই আপনার স্বপ্ন? গান নিয়েই আমাদের 2023-এও আমাদের অ্যালবামটার কাজ চলছে, তো ইচ্ছে যে 2024-এ বেরোবে, যদি সেটা বেরোয় তাহলে ভালো হবে। আচ্ছা, 2024-এ আপনারা নতুন কি এই চন্দ্রবিন্দুর নতুন কি আমরা দেখতে পাচ্ছি? ওই আমাদের অ্যালবামটা বেরোবে, সেটারই কাজ চলছে, তো ফলে আমাদের নতুন অ্যালবাম সেটা বেরোবে, প্রকাশ পাবে। আচ্ছা, আরেকটা কথা আমি একটু আমি সমালোচনার মধ্যে যাচ্ছি, এই গান নিয়ে কিন্তু আমাদের সঙ্গীত পরিচালক বম্বের বলিউড বিখ্যাত এআর রহমান, উনি কিন্তু আমাদের কাজী নজরুল ইসলাম নিয়ে যে গান, সে গানটিকে একটু এই ব্যাপারে আপনারা কি বলবেন? বলা উচিত, দেখুন ওই গানটা মানুষের একটু আবেগে কোথাও লেগেছে, তো ঠিকই ওটার সাথে তো আমরা যারা এই এইখানে বড় হয়েছি রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি তার মধ্যে দিয়েই, তো ফলে ওটার অ্যাপ্রোচটা শুধু মিউজিক্যাল তা না, তার সাথে একটা সেন্টিমেন্টাল অ্যাপ্রোচও আছে, সেই জায়গাটা আমার মনে হয় মানে এআর রহমান বিরাট বড় মিউজিশিয়ান, হয়তো ওটা উনি বুঝতে পারেনি। এই দেখো এটা তো দুটো মত আছে, সবসময় যে কোনো একটা কাজে উনি যেহেতু বাঙালি নন, উনি জিনিসটাকে অন্যভাবে অ্যাপ্রোচ করেছেন, এবার আমাদের একটা বাঙালি আবেগ তার মধ্যে মিশে রয়েছে, আমাদের ডেফিনেটলি একটা জিনিস যেটা এতদিন ধরে কানে বসে রয়েছে, হঠাৎ করে অন্যভাবে সেটা ইন্টারপ্রিটেশন হলে, কেউ ইন্টারপ্রেট করলে সেটা জিনিসটা দেখতে খারাপ লাগে। এবার এটা তো দুটো দিক আছে, কেউ বলবে এটা অন্যায় হয়েছে, আবার এটাও ঘটনা যে কোনো কাজ যদি আমি সাহস করে না ভাঙি, মানুষের কাজই তো একটা যা চলছিল ট্রেডিশন সেটাকে ভেঙে একটা নতুন কিছু সেট করা, যে নতুন কিছু সেট করার সাহসটা আমাদের দেখাতে হবে। সবসময় নতুন কিছু সেট করতে গেলে সেটা যে পারফেক্ট হবে এমনটা নয়, অনেক ভুলভ্রান্তি হবে, এটাও হতেই পারে যে একটা ভুল কাজ হলো, কিন্তু তার জন্যে তাকে রেড়ে করে তার বিরুদ্ধে আমরা তেড়ে গেলাম, সেটা করলে তো লোকে কোনো দিনই পরে কোনো একটা এরকম ধরনের আইকনিক কাজ সেটার ওপর পরীক্ষা নিরীক্ষা করতে তো ভয় পাবে। আমরা দেখেছি পিটার ব্রুকের মহাভারত আমরা দেখেছি, অনেকে বলেছে ওটা মহাভারত হয়নি, আবার এটা তো একটা এক্সপেরিমেন্ট, অনেকে বলছে যে না ওটা একটা দারুণ কাজ হয়েছে। তো এইটাই দ্বন্দ্বটা চিরকাল চলতে থাকবে, এই দ্বন্দ্বটা আছে বলেই শিল্প আছে, দ্বন্দ্ব না থাকলে কখনো শিল্প হবে না। এটুকু ধন্যবাদ। গৌতমের সাথে আমরা এতক্ষণ কথাবার্তা বললাম, হ্যাপি নিউ ইয়ার সকলকে, দেখবেন ওনার চ্যানেল। বন্ধুরা, আপনারা শুনলেন অনিন্দ্যদা এবং উপলদার তাদের বক্তব্য। বন্ধুরা, এরপর চলুন সরাসরি মঞ্চে আমরা তাদের গান শুনবো, দেখতে থাকুন গৌতমের সাথে চন্দ্রবিন্দু। Oh, my God.
আরে গলার তো কোনো জোরই পাচ্ছি না, আরে জুজু আসছে, একটু ভয় তো পেতে হবে, তাই না? একমাত্র এখানে কয়েকজনকে দেখছি গান গাইছে, ভয় পেয়ে কি বলতে হবে? বলতে হবে ওরে বাবা না, যাতে জুজু কাছে না আসে। হবে, আমি একটা লাইন গাইব, আপনারা কি বলবেন? ওরে বাবা না, হবে? চলো দেখি। বই মেলা আজ শেষ দিন, এবং আপনারা দেখলেন যে চন্দ্রবিন্দু তার পারফরমেন্স তারা করছে, এবং কোনো জিনিসেরই শেষ হয় না, শুরু হয়। তো বন্ধুরা, আবার বইমেলা হবে, আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ, কিন্তু প্রতি বছর এইভাবেই রানীগঞ্জের বুকে বইমেলা আমরা চাই। আর এইভাবেই দেখতে থাকুন গৌতমের সাথে, যেভাবে আপনারা এই চ্যানেলকে এতটা আপন করে নিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, শুভরাত্রি।